এই পুকুরে আমি সাঁতার শিখেছি জানো, দাদু আমাকে মাছ পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দিত, পেটের নিচে হাত দিয়ে বলতে এবার হাত পা ছড়ো। প্রাণের ভয়ে হাত পা ছুটতাম, একদিনে আমি সাঁতার শিখে গিয়েছিলাম। আমি অবশ্য শিখেছিলাম একটা বড় ক্লাবে, 10 দিন ধরে আর মাথায় লাল টুপি পরে হাত পা ছুঁড়ে তাকে চিন্তা করে অর্জুন এলো। অবশ্য অর্জুনকে বাবাই নিয়ে গেছিলেন, ও দুদিনে শিখে গেছিল, তারপর আমাদের কি হুটোপুটি। আচ্ছা, আমার ভাবতে অবাক লাগে যে এতদিনের বন্ধু তোমরা। বন্ধু ও তার চেয়ে আমার অনেক বেশি ছিল মীরা, ও ছিল আমার সব কিছু, আমার গোটা ছোটবেলা। তারপর বাবা যেন ওকে কবে কাছে টেনে নিল আর আমাকে সরিয়ে দিল দূরে, এত দূরে যে আর কখনো বাবার কাছে ফিরতেই পারলাম না। আচ্ছা, তোমরা দুজনে দুজনের মতো, এটা কেন তুমি মেনে নিতে পারছো না? কি করে মেনে নেবো মীরা, বাবা তো কখনো মানতে পারেননি, বরাবর আমাদের দুজনের মধ্যে একটা তফাত করে রেখেছিলেন। অথচ কত ছোটবেলায় আমি অর্জুনকে রাস্তা থেকে তুলে নিয়েছিলাম। আরে ওটা যে মৃগী রে মৃগী বাবা, ওর কোনো চিকিৎসাই নেই। কে বলল ওর কোনো চিকিৎসা নেই? মসলিনপুরের কাছে একজন জসিদ্ধ বাবা আছে, ওনার কাছে গেলে সব ওষুধ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমার মামার ছেলেকে তো ওরা নিয়ে গিয়েছিলাম। আরে জল দে রে, আরে জল দে। গাড়ি থামাতে বললে কেন? বাড়ি চলো, দেরি হয়ে যাবে। যে আরে চললে কোথায় তুমি? চলো, এরকম অসুখ অনেকেরই হয়। কি বলছো তুমি? কোথাকার একটা রাস্তার ছেলে বলেছো তুমি ওকে নিয়ে চলো, বড়ও কিন্তু ভীষণ রাগ করবেন। সেটা আমি বুঝবো, তুমি ওকে নিয়ে চলো। তারপর আস্তে আস্তে ও সেরে উঠল, কিছুদিন ভয়ে ওর নামটা বলতে পারত না। অর্জুন নামটা অবশ্য বাবার দেওয়া, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা ছেলের নাম অর্জুন। কর্ণ হলে অবশ্য এটা মানে দাঁড়াতো। সত্যি ও আস্তে আস্তে অর্জুন হয়ে উঠল আর আমি কর্ণ, যার বাবা থাকতেও স্ট্যাটাস একটা কুড়িয়ে পাওয়া ছেলের মতন। তুমি ওরকম করে কেন ভাবছ? আমার মনে হয় তুমি বাবাকে একটু বেশি ভুল বুঝছো। তারপর শুরু হলো ওর পড়াশোনা। বাবা যে ওর মধ্যে কী দেখেছিলেন কে জানে, স্কুলে ভর্তি করলো আমারই ক্লাসে। তারপর মনে হলো বাবা ঠিকই দেখেছিলেন, ও পড়াশোনায় অনেক এগিয়ে যেতে থাকলো, বাবার অনেক কাছের মানুষ হয়ে উঠল। আর আমি দত্ত বংশের বড় ছেলে, নাম কর্ণ। আবার বাজে কথা বলছো, তুমি যাই বলো না কেন আমার কিন্তু অর্জুনকে খুব ভালো লাগে। ওর মধ্যে কি যেন একটা আছে, দেখো না এই কয়েকদিনে আমার সঙ্গে বেশ বন্ধু হয়ে গেছে। বেশি বন্ধুত্ব করো না, তাহলে কিন্তু অর্জুনের সঙ্গে আমায় ডুয়েল লড়তে হবে। আচ্ছা, আর আমার কি করবে? তোমায় তোমায় ওই বাবা অর্ণব একটা খবর দেওয়া ছিল। অর্ণব বিআই মশাই কলকাতা থেকে ফোন করেছিলেন বাবা। হ্যাঁ, উনি খুব ব্যস্ত ছিলেন, তাই ফোনে আমায় জানালেন তোমাকে এক্ষুনি কলকাতা পাঠাতে, কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা? আমার জন্য এই সব হলো, আমি আপনাকে বলেছিলাম ওকে আমাকে দিতে, সব আমার দোষ বর্তা সব। দোষ কারো নয় হাফিজ, আমার দুর্ভাগ্য। হাফিজ ভাই একজনে সেটা দিয়ে গেল, এর মধ্যে একটা কাগজ আছে।
লাবণ্যকান্তির হয়ে যশবন্ত শোকবার্তা জানিয়েছে, ভীমার বুকের উপর এই রীতটা রাখতে বলেছে, অনুরোধ করেছে। এটা ছিঁড়ে ফেলে দিন বর্দা, ফেলে দিন। এটা আমার ঘরে রেখে দাও অর্জুন, এর একটা পাপড়িও যেন না ছেড়ে। হ্যাঁ ভিতরে আছে। ভীমার বউ আর ছেলে শুনুন, স্যার আপনার সঙ্গে কথা বলবেন। তুমি আমার স্থানীয় কোথায় চলে গেলে গো? আমি এখন কি নিয়ে বাঁচব? তুমি আমার কাউ না কথা কাউ না গো। শোনো শোনো, আমার কথা শোনো, চলো অন্য ঘরে যাও, মা ঠাকুরমা তোমার সঙ্গে কথা বলবে, চলো চলো বলছি। ওঠো এসো আমার সঙ্গে, এসো, চলো না, চলো চলো চলো। আমি জানি বাবা, জানি তোমার বাবা মস্ত বীর ছিল। তুমি ঠিকই বলেছিলে অর্ণব, আমার কথাটা যে এতটা সত্যি হয়ে যাবে আমি বুঝতে পারি। ভীমা একা আমার বয়সটা 10 বছর বাড়িয়ে দিয়ে গেল। তোমার গায়ে খুব জোর না? আমার বাপুর গায়ে না খুব জোর ছিল, এক হাতে 7-7 জনকে মারতে পারতো আমার বাপু। ও ভীমা ছিল? হ্যাঁ, আমার নাম ঘোটা। আমার বাপুর গায়ে না খুব তাকত ছিল, তোমার গায়ে খুব তাকত। এখন আমার কি হবে গো? ওরে মুখ করে চুপ কর আর মা দিস নি, ছেলে মেয়েগুলো কি হবে? তখন থেকে কেঁদেই চলেছে, বলে ওই যে একটা ন্যাড়া ঘাবড়া ছেলে, তার থেকে একটু হুঁশ নেই গা। এই থাম তো, ফোন তো বাজে বকিস তুই, মুখের কোনো আর গোল নেই একেবারে। ও লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, একটু নিজেকে সামলা। শোন না মা, আরে ছেলেটাকে কোথায় রেখে এলি রে? আহ দে না, ওর মুখে একটু মিষ্টি জল টল দে, সে কখন থেকে ওইটুকু একটা ছেলে কি কখন বল দেখি। মা আমার এখন কি হবে তুমি বলে দাও মা। ওরে কি হবে মানে এটা কি? হ্যাঁ আমি দত্তবাড়ি বড় গিন্নি বেঁচে আছি আর তুই চিন্তা করছিস? তুই আর তোর ছেলে এখানে থাকবি বুঝলি? আরে আচ্ছা দেখ, ভীমা কি আমাদের পর ছিল বলতো?
সে কতদিন থেকে এখানে ছিল? আমার বড় ছেলেটাকে তো বিমা মানুষ করেছে রে। দেখা তোর দাদা বাবু ডান আছিল বিমা। আরে আমরা থাকতে তোরা ভেসে যাবে, কখনো হয়? ওমা আমার ঘরে ওর সবার জায়গা করে দেবো। আর ছেলেটা? ছেলেটাকে ওই ম্যানেজার বাবুর পাশের ঘরটা খালি পড়ে আছে, ওই ঘরে ওর ব্যবস্থা করে দিই। ওই ঘরে আবার বোঝাই জঞ্জাল জমে আছে। তা ঘটের মতো দাঁড়িয়ে না থেকে ব্যবস্থাটা করতে যাও না। আর শোন, একটু জল মিষ্টি দিয়ে ওকে দে, কখন থেকে বসে আছে যা। বলি এ বাড়িতে ভালো কথা বললেও কি দোষ? আমার মরণটা আমারে ফাঁকি দিয়ে চলে গেল। ও মা, মাগো মা, ওরে কাঁদিস নি রে, কাঁদিস নি, চুপ কর, চল একবার শেষ দেখা দেখবি, চল চল আমার সঙ্গে, চল রে, চল চল। হ্যাঁ স্যার, হ্যাঁ অপারেশন সাকসেসফুল স্যার, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে স্যার। হ্যাঁ সিনা খুব হেল্প করেছে স্যার, এ তো আমার সামনেই বসে আছে স্যার, মাল খাচ্ছে, স্কচ খাচ্ছে স্যার, স্কচ। হ্যাঁ ভালো কথা বলেছেন স্যার, খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, উনি খুব খুশি স্যার। হ্যালো, খুশি তো? 2000 টাকা পাবো। হ্যাঁ স্যার, উনি খুব খুশি স্যার। হ্যাঁ আমি আপনাকে বলেছিলাম না স্যার, অপারেশন করে মাখনের মতো সাকসেসফুল হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, হ্যাঁ গুড নাইট, গুড নাইট স্যার। স্যার হেভি খুশি, হেভি খুশি। চুক্কি দিচ্ছ সালা চামচা, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমার মালিক খোঁচে গিয়ে লাইন কেটে দিয়েছে তোমার মাতলামি দেখে। আপনি মাতাল হয়ে গেছেন ইন্সপেক্টর। কেন, পরের পয়সায় স্কচ পেলে মাতাল হয় না কোন স্যার? তবে একটা কথা, মাতাল হয়ে আমার দিব্য দৃষ্টি খুলে যায়। আমার খুব কষ্ট হচ্ছে তোমার মালিকের জন্য। কেন কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে না? আরে তোমার মতো মাথা মোটা যে সেক্রেটারি তার জন্য কষ্ট হবে না? এই 2000 টাকা বাবু দাও। কিন্তু একটা কথা যশবন্ত, ভীমাকে কে মারলো বলো তো? তুমি তো মারুন, ওরিয়াতে বরং মরতে বসেছিল। সব কি আপনাকে বলা যায়? আমার হাতের চালগুলো সব কি আপনার হাতে তুলে দেবো স্যার? একদম ফালতু কথা বলবে না, গোলা মাল একটা। আরে তোমার বুদ্ধিতে ভীমাকে মারা সম্ভব নয়, সেটা মানুষ চিনতে আমার আর বাকি নেই। এই না ঢাল। কি কি বলেন, কি বলেন আপনি? বললাম ঢাল সালা কুত্তা মাল ঢাল, আর বেশি মেজাজ দেখালে না তুলে নিয়ে চলে যাবো। মানুষকে না অপমান করবেন না, বুঝেছেন ইন্সপেক্টর? মানুষকে অপমান করে কথাবার্তা, আমার কলজের জোর দেখা না এখন আপনার বাকি আছে, বুঝেছেন? কি জানেন আপনি আমার সম্বন্ধে? হ্যালো কে, দত্তবাড়ি যায়ও নাকি? আমি আপনার বান্দা অদম যশবন্ত কথা বলছি স্যার। খবর পেয়ে গেছেন স্যার? বাহ, খবর পেয়ে গেছেন অথচ কাজ কিছুই করেননি, অথচ আমায় দেখুন স্যার, একদম সাফ কাম। রাখ সারা।
টাকা খেয়ে খেয়ে শুধু মোড়া হচ্ছে আর সালা কাজ কিছুই করতে পারছো না। আমার এক সালা দেখলেন ইন্সপেক্টর, এই যশবন্ত কাউকে ভয় খায় না। দাদা ধ্রুবর মতো একটা ফালতু পার্টিকে খিস্তি করে কলা তুলছো তুমি? আরে মুরারি দত্তকে ওইসব কথা বলতে গেলে না হাত পা পেটের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ ইন্সপেক্টর, অনেকক্ষণ থেকে সহ্য করছি, বেশি গলাবাজি করবে না, বুঝেছো? কি ভেবেছো তুমি? হ্যাঁ আমি আমি মুরারি দত্তকে ভয় খাই? ভয় খাই আমি? দেখাচ্ছি তোমাকে, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। এই মাল পেটে হাসিও না মাইক, তোমার মতো ডারফোক মুরারি দত্তকে ধমকি দেবে? হ্যাঁ হ্যালো, মুরারি দত্ত বলছেন? আমি যশবন্ত বলছি স্যার। হ্যাঁ বলছিলাম, মাল তো পেলেন না, মালাটা পেয়েছেন তো? ভালো লেগেছে। বলছিলাম স্যার, ওই বাড়িতে যে ভীমার ছবিটা টাঙাবেন না, তার উপর ওই মালাটা টাঙিয়ে দেবেন। হ্যাঁ আমার রিকোয়েস্ট স্যার। ফার্স্ট ক্লাস। কিন্তু একটা কথা যশবন্ত, ভীমাকে কে মারলো বলো তো? সে আবার তোমাকেও মারবে না তো? কি হয়েছে স্যার? আমি এসব কিছু করতে চাই না, কিন্তু আমায় করতে হবে। কি হয়েছে বাবা? খুব কষ্ট পেয়ে মরবে লাবণ্য, ওর কিচ্ছু থাকবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সব চলে যাবে। আপনাকে লাবণ্যকান্তি ফোন করেছে? না, লাবণ্যকান্তি করেনি, করেছিল যশবন্ত। ও আমাকে টেলিফোনে অপমান করার চেষ্টা করেছিল, তবে একটা ব্যাপার আমার একটু সন্দেহ নেই, ভীমাকে খুন করেছিল লাবণ্যর লোক। অর্ণব ঠিক বলেছিল, ওর গাড়িতে অ্যাটাক করেছিল লাবণ্যকান্তি। আমি প্রতিশোধ নেওয়ার একটা পথ খুঁজে পেয়েছি। আগে মরবে যশবন্ত, রাস্তার কুকুরের মতো। এর মধ্যে লাবণ্যর একটার পর একটা ব্যবসা শেষ হয়ে যাবে। আমার বড় ছেলের গাড়িতে হানা দেবার জন্যে আগে মরবে যশবন্ত, আর ভীমাকে মারার জন্যে সর্বশান্ত হয়ে পথের ফিকিরি হয়ে যাবে লাবণ্য। ওকে মারব আমি। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল স্যার। কথা কাল হবে, এখন আমি ঘুমোতে যাচ্ছি। চলো খেয়ে নিয়ে ঘুমাও, অনেক পরিশ্রম হয়েছে। তোমার মধ্যে কি মানুষের একটাও লক্ষণ নেই? হয়েছে তোমার বুকে আগুন জ্বলে না, হাত পাত নিষ্পিস করে না? না ওসব আমার হয় না, আমি মুরারি মোহন দত্তর সেক্রেটারি। সেক্রেটারি মানে একটা রোবট নয় অর্জুন, একটা রক্ত মাংসের মানুষ। তুমি কেন বুঝতে পারছো না যে বাবা ভুল করছেন? লাবণ্যকান্তির বাবার সবচেয়ে দুর্বল জায়গা আঘাত করেছেন ভীমাকে মেরে। আমাদের উচিত লাবণ্যকান্তির সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করা। আর আমি জানি যে লাবণ্যকান্তির সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা। তুমি আমার একটা কথা শোনো অর্জুন। রাত হয়েছে, খাবে চলো। গেট লস্ট, প্লিজ গেট লস্ট। ওরা জানে না যে লাবণ্যকান্তির সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা।